সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে একটি ভিডিও তৈরি করলাম। সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এক, সপ্তাহ দ্বিতীয়, ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কী দেওয়া আছে। 1 নম্বরে আল আসমাউল হোসনা বলতে কী বোঝায়। 2 নম্বর আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থ সলিখ। 3 নম্বর তুমি কীভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো। 4 নম্বর দুনিয়া আখিরাতের ষষ্ঠ ক্ষেত্র ব্যাখ্যা করো। এগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, তোমরা দেখে ভালোভাবে পাঠ্যবইয়ের আলোকে সাজিয়ে লেখার চেষ্টা করবা। 1 নম্বর দেখো আল্লাহ আসমাউল হোসনা বলতে কী বোঝায়, এখানে সেটার ব্যাখ্যাটা দেওয়া আছে, তোমরা ভালো করে লিখে নিবা। তারপর দেখো আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থসহ লিখো। 5টি গুণবাচক নাম অর্থসহ এখানে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে এই 5টা লিখতে পারো, আরও অন্য 5টাও লিখতে পারো। যেহেতু আল্লাহ পাকের 99টি নাম আছে, যে কোনো 5টা লিখতে পারো অর্থসহ। তারপর দেখো যে এখানে আরও একটা নাম বাকি আছে, সেটার অর্থসহ লিখে দিলাম। তারপর 3 নম্বর প্রশ্ন, তুমি কীভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো, সেটার উত্তরটা দেওয়া আছে। মনোযোগ সহকারে দেখে, মনোযোগ সহকারে দেখে লেখার চেষ্টা করবা। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, দুনিয়া আখিরাতের ষষ্ঠ ক্ষেত্র ব্যাখ্যা করো। তারপর দেখো হাদিসগুলো লেখার চেষ্টা করবা, হাদিসগুলো লিখে এগুলার ব্যাখ্যা দিতে হবে। তারপর দেখো যেখানে কি দেওয়া আছে ব্যাখ্যা, ইবনে মাজাহ সহি, তারপর থেকে, তারপর দেখো যেখানে বাকি অংশটি ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা দেখে ভালোভাবে লেখার চেষ্টা করবা। প্রত্যেকটা প্রশ্ন ঠিকঠাক মতো ব্যাখ্যা দিতে হবে। তোমরা প্রত্যেকে জানো আমার চ্যানেল নাম হচ্ছে বিডি সেফ স্টাডি। যারা যারা এখনও নতুন, চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিক দিয়ে দাও। পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে হলে সকলে চ্যানেলে জয়েন থাকো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, সকলকে ভালো থাকো।